সাদিক এগ্রোর একটি খামার থেকে ব্রাহ্মা প্রজাতির কোটি টাকা দামের ছয়টি গরু উদ্ধার করেছে দুদক দুপুরে দুদকের একটি অভিযানকারী দল মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন হাউসিং এলাকায় সাদিক এগ্রোর আরও একটি খামারের তথ্য পেয়ে সেখান থেকে এই গরুগুলো উদ্ধার করে উদ্ধার হওয়া ছয়টি গরু প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করবে দুদক দু সালে আঠারোটি আমেরিকান ব্রাহ্মা জাতের গরু বাংলাদেশে এনে তোলপাড় সৃষ্টি করেন সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন কিন্তু ব্রাহ্মা জাতের গরু আমদানি নিষিদ্ধ থাকায় সেগুলো বাজেয়াপ্ত করে ঢাকা কাস্টমস গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে রাখা হয় পরে রহস্যজনকভাবে গরুগুলো চলে যায় ইমরানের সাদিক এগ্রোতে